টাঙ্গাইলের ভোলাপুরে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে স্থানীয় প্রভাবশালী নেতাকর্মীরা। বারবার প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিয়েও প্রতিকার পাচ্ছেন না এলাকাবাসী। প্রতিবাদ করলে উল্টো মারধর সহ নানা হুমকির শিকার হন অনেকেই। এদিকে উপজেলা প্রশাসনের দাবি, অবৈধ বালু উত্তোলন বন্ধে নিয়মিতই অভিযান পরিচালনা করা হচ্ছে। টাঙ্গাইল জেলা প্রতিনিধি হাদি জগদারের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত। টাঙ্গাইলের ভোলাপুরে যমুনা নদীতে জেগে ওঠা চর অপরিকল্পিতভাবে কেটে বিক্রি করায় হুমকির মুখে পড়েছে সরকারের সদ্য নির্মিত নদী রক্ষা গাইড বাঁধ সহ আঞ্চলিক মহাসড়ক। স্থানীয় প্রভাবশালী নেতাকর্মীরা ভোলাপুর উতারাকান্দি আঞ্চলিক মহাসড়ক সংলগ্ন অর্জুনা ইউনিয়নের জগৎপুরা এলাকায় বেশ কয়েকটি বালুর ঘাট তৈরি করে ট্রাক দিয়ে বালু বিক্রি করছেন। স্থানীয়রা অবৈধ এসব বালুর ঘাট বন্ধে উপজেলা প্রশাসনের কাছে বারবার লিখিত অভিযোগ দিলেও অজ্ঞাত কারণে কোনো ব্যবস্থাই গ্রহণ করা হচ্ছে না বলে জানান তারা। সরেজমিনে দেখা যায়, ভোয়াপুর উতারাকান্দি আঞ্চলিক মহাসড়ক সংলগ্ন উপজেলার অর্জুনা ইউনিয়নের কুঠিবয়রা থেকে নলিনবাজার পর্যন্ত যমুনা নদীর তীব্র ভাঙন ঠেকাতে সম্প্রতি কয়েকশত কোটি টাকা ব্যয় নদী রক্ষা গাইড বাঁধ নির্মাণ করেছে জেলা পানি উন্নয়ন বোর্ড। আর সেই গাইড বাঁধের কাছ থেকেই অপরিকল্পিতভাবে ভেঁকু ও ট্রাক দিয়ে বালু কেটে বিক্রি করছে স্থানীয় প্রভাবশালী নেতাকর্মীরা। স্থানীয়রা জানান, আসন্ন ভোলাপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম তোতার নেতৃত্বে দলের কতিপয় নেতাকর্মীরা চালাচ্ছেন এসব অবৈধ বালুর ঘাট। জেগে ওঠা এসব চর স্থানীয়রা কয়েকজন মালিকানা দাবি করে বালু ব্যবসায়ীদের কাছে ইজারা দিয়েছেন। ভুক্তভোগীরা প্রশাসনের কাছে বারবার অভিযোগ দিয়েও পায়নি কোনো প্রতিকার, উল্টো হয়েছেন মারধর ও হুমকির শিকার। অসুবিধা মানে আমার তো জমিন যা আছে না করি কাইটা নিয়ে যাইতে থাকা, আমি না করছিলাম আত্রে কয় কাঠমানা বিকালা যায় কই আইলাম কাউন্টার যায় কই আইলাম, পরে কইলো যে কাঠমানা আত্রে যায় দেখি যে কাইটা হালাইছি। তো ওই প্রশাসনের বাবুর জানাইছি, হেরা কয় যে কাঠ পারতো না করছি, আহে মাঝে মধ্যে কিছু মধ্যে গাড়ি গুড়ি থুইয়া যায় আগে সব বন্ধ করে থুইয়া, হেরা পায় না আর কিছুই না, চাই যে এই ঘাট গুরজানি না চলে এটাই আমার। পরে কয় যে কাটবো না, আবার রাত্রে কাটি, এই যে বসায় মাটি কেটে নিতেছে আমার জমি ধীরে ধীরে ভেঙ্গা যাইতেছে, আমরা পরবর্তীতে কী কী রাখাম? আমার প্রশাসনের কাছে সবসময় দাবি যে মাটি কাটা যাতে বন্ধ হয়। কতবার চাবি আমরা দুই ভাগি আড়াই ভাগি দিয়ে ফেলাইছি, বুঝছেন? এবার যে লোকটা নামলো না লিখে থেকে ওই টান বই একটা মহিলা দিতে জানো চৈত্র বাকি যে আমার মতো যে কত হোমন্দি মানুষ আছে না, এই সালারা মানুষ না, এই সালারা যদি খেত না দেয় অবৈধ বালু উত্তোলনের বিষয়ে অভিযুক্ত ভোলাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম তোতা বলেন, অবৈধ বালু উত্তোলন বন্ধের বিষয়ে ভোলাপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাহিদুর রহমান বলেন, আমরা খবর পেয়েছি যে অবৈধ ভাবে বালু উত্তোলন করা হয় অনেক ক্ষেত্রে, এবং সেক্ষেত্রে আমাদের মোবাইল কোর্ট নিয়মিত অব্যাহত আমরা করে যাচ্ছি। আমাদের উপজেলা পক্ষ থেকে সিলেন যায়, আমিও গিয়েছি, এবং সেক্ষেত্রে আমরা আমাদের উপজেলা আইন শৃঙ্খলার যে কমিটি আছে সেই কমিটিতেও আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করব, এবং আমরা একটি টাস্কফোর্সের মাধ্যমে যাতে এই অবৈধ কার্যক্রম বন্ধ করা যায় সেই জন্য আমরা সিদ্ধান্ত গ্রহণ করার বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করব, এবং আগামী আইন শৃঙ্খলা মিটিংয়ে এই বিষয়ে বিস্তার আলোচনা করা হবে। এ বিষয়ে টাঙ্গাইল জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেন, পদক্ষেপ বলতে আমরা তো ধরেন আইনগত সহায়তার জন্য জেলা প্রশাসন এবং ইউনো উপজেলা প্রশাসনকে জানিয়েছি আর কি, যাতে করে অতি দ্রুত এবং
ঘন ঘন এখানে মোবাইল কোড পরিচালনা করা যায় আর কি। ঠিক আছে, কারণ মোবাইল কোড একবার পরিচালনা করলে হবে না, এখানে বারবার করতে হবে আর কি, বুঝতে পারছেন? তো আমরা তো চেষ্টা করতেছি যাতে করে এইসব কার্যক্রম পুরো দমে একদম নিশ্চিহ্ন হয়ে যায় আর কি, বুঝতে পারছেন? নদী রক্ষা ডাইট বাঁধ ও আঞ্চলিক মহাসড়ক ভাঙ্গনের কবল থেকে বাঁচাতে প্রশাসনের সুদৃষ্টি আর সঠিক হস্তক্ষেপেই বন্ধ করা যাবে যমুনা নদীর অবৈধ বালু উত্তোলন, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। মিশন 90 সংবাদের পিছনে নয়, ভিতরে ছুটি।